সালা নাচতে নাচতে একেবারে খাসতে গেলাম আমি। বাপরে দাম গেলাইছে না, তোরা কি ভাবছিস, তোরা কি ভাবছিস আমি আনন্দ নাচছি? হ্যাঁ বাপরে, বড়কা বড়কা দাঁত দেখাইছে আর হাসছে এখানে। আরে আমার মনের কষ্ট আমি বুঝছি যে আমার মনে কি কষ্ট চলছে। আমার কষ্টের খবর শুনবি তোরা? আমার একটা বেটা ছিল, ওকে ভাবলাম পড়িয়ে লিখিয়ে সালা মানুষের মতো মানুষ করব। আমার বেটা সালা স্কুল যেতে চাইছে না। হ্যাঁ হে বল কত, স্কুল না গেলে বেটা কি? আমি ভাবলাম সালা চাকরি পাবে, সালা পায়ের উপরে পা উঠে বসে খাবো, স্কুল সালা যেতে চাইছে না। আমি আমার বেটাকে ডাকলাম কাছে, হারে তুই স্কুল কেন যাইছিস না? আমার বেটা আমার কথা শুনে আর সালা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে, কইছে বাবা আমাকে না স্কুলের মাস্টার মাইরা দিয়েছে। আমার তো শুনে মাথা গরম হয়ে গেল, আমার বেটাকে মারবে? বেচনার বেটাকে স্কুলের মাস্টার মাইরা দিয়েছে, ভাব ভেবে দেখ ব্যাপারটা একবার, যে বেচনার বেটাকে স্কুলের মাস্টার মাইরা দিয়েছে প্রত্যেকবার কা সাউন্ড মাস্টারের। আমি তো সালা আজকে আজকে মানে এক্ষুনি যাবো স্কুল, এই এক্ষুনি যাবো হাই স্কুল, আর গিয়ে আজকে মাস্টারের একদিন না আমার একদিন তাই খেলবো, ঠিক না? রেখো আমার বেটাকে মেরেছে আমার চারটি খানি ব্যাপার নাকি? যাই তাহলে স্কুল, চল তাহলে। কোথায় আছিস মাস্টার বাবু ডাকছি তোকে। আমার বেটার খবর লিবো আইনা কাঁদছে বেটা, কোথায় আছিস মাস্টার বাবু ডাকছি তোকে, কোথায় আছিস মাস্টার বাবু ডাকছি তোকে। ওগুলো ছাড়েন কি বলছেন সেটা ক্লিয়ার করে বলো। ওইগুলো ছাড়, ওইটাই তো বলছি আসল পয়েন্টটা, তুই আমার বেটাকে মাইরেছিস কিনা সেটা কো আগে। চিড়চিড়িয়ে দিব আজকে আমি। আপনার ছেলে? হ্যাঁ। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম ঠিকই তো কইছে, আমার ছেলের নাম কি? আমার ছেলের নাম তোর কি? ঝাকসু মন্ডল। চিন্তা পারলি? একটা ক্লাস ফাইভ এ পড়ে শিখছ। কোন ঝাকসু মন্ডল কোনটা? ঠিক আছে তো যাই না, আমার বেটা কেমনি আছে দেখতে, আমার বেটার ধরন ডিজাইন দেখলে। বেটা আমার ভুট্টা দেখে বালিয়া পড়ে, বেটা আমার ভুট্টা দেখে বালিয়া পড়ে, মাথায় ক্যারেক্টার চলেছে স্টাইলিশ বেটা। বেটা আমার ভুট্টা দেখে বালিয়া পড়ে, বেটা আমার ভুট্টা দেখে বালিয়া পড়ে। আর কানে একটা বালিয়া পড়ছে, আর চুলের স্টাইলের কথা আর কইস না, এমন ভাবে চুল কেটেছে মনে হচ্ছে লাঙ্গলের ফাল চলে গেছে এটা দিয়ে। ও তার মানে ওটাই আপনার ছেলে তাই না? না ওইটা আমার পড়োশির ছেলে কইছে, ওইটাই আপনার ছেলে। ওইগুলা ছাড় দিয়ে আমার ছেলেকে মারেছিস কিনা সেটা কো। আচ্ছা দাদা বলুন তো আপনি আপনার ছেলের সম্পর্কে কি জানেন? ইয়েকে মাস্টার কে বানিয়েছিল? হ্যাঁ আমাকে কইছে মানে একটা বাপকে কইছে যে তুই তোর বেটার সম্বন্ধে কি জানছিস কো। আচ্ছা পাগল মাস্টার আছে, আমার বেটা ছোট্ট যখন ছিল সালা গার খুলনা ছিল, আমার গলা হাগলো মুতলো, আর সালা কইছে যে তোর বেটার সম্বন্ধে কি জানছিস। আমার বেটা চাঙ্গা, ফার্স্ট ক্লাস, এক নম্বর, ফ্যান্টাস্টিক, আর কি কইবো।
আচ্ছা জান, আপনি তো এটা বললেন আপনার ছেলের বাড়ির ভিতরের রূপ। হ্যাঁ, আপনি কি জানেন এখনকার ছেলে মেয়েদের দুটো রূপ হয়? দুইটা রূপ, বাড়ির ভিতরে এক রূপ, হ্যাঁ, বাড়ির বাইরে এক রূপ। কি করে? আপনি কি স্কুলে এসে খোঁজ নিয়েছেন আপনার ছেলে কিরকম, কি করে না করে? এই তো কয়েক মাস আগে আমি আমার বেটাকে স্কুলে ভর্তি করে আসলাম, আপনি তুই আমার বেটার সঙ্গে স্কুলে রেলি সিলাট পেন্সুলে যেতে কইছিস নাকি? না না, দেখেন আপনি আপনার ছেলের সম্পর্কে জানতে এসেছেন তো খুব ভালো করেছেন। হ্যাঁ, আচ্ছা জানেন কি একটা খবর? কি? যে আপনার ছেলে 8 পাস করেছে, ও তো আর 9 পাস করতেই পারবে না। ওইটা ঠিক স্যার, আজকে মাস্টারকে পেয়ে গেছে ফাদারে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা মাস্টার, সামনের বছর আমার বেটা ফেল করেছিল, আর তুই কইছিস এইবারও তোর বেটা নাকি পাস করতে পারবে না, মানে আমার বেটা পাস করতে পারবে না। আচ্ছা মাস্টার, আমার বেটাকে এই তোর স্কুলে ভর্তি করলাম, দায়িত্ব তোর, আমার বেটাকে পড়াইলি তুই, অবশ্যই লিখাইলি তুই, পরীক্ষার কোশ্চেন করলি তুই, পরীক্ষার স্কুলে গার্ডও দিলি তুই, শেষে খাতাও দেখলি তুই রে মাস্টার, আমার বেটা কেনে ফেল করবে তোর? এখানে তো অনেক ছাত্রছাত্রী আছে, হ্যাঁ, ওরা তো ফেল করছে না, আপনার ছেলেই কেন ফেল করছে? হোয়াট ইজ দিস, কেন ফেল করবে কো? দেখেন আসলে আপনার ছেলে ঠিকঠাকভাবে পড়াশোনাই করে না। পড়াশোনা করে না? আমরা যে স্কুলে 7টা বা 8টা করে ক্লাস হয়, হ্যাঁ, আপনার ছেলেকে আমরা কোনোদিন সম্পূর্ণ ক্লাসে পেলামই না। আচ্ছা শুনেন না, ওকে যেদিন ক্লাসে ধরছি, আচ্ছা, যে 4টা ক্লাসে টিফিন বেলা পালাচ্ছে, হ্যাঁ, একদিন ধরলাম তো বলছে কি মা অসুস্থ আছে, গরু চোরাতে যেত। আচ্ছা, তারপরে একদিন ধরলাম যে আজকে আবার কি হলো রে, বলছে বাবা হসপিটালে ভর্তি আছে, বাড়ি দেখবে কে? বাপ, সালা বাপ হাসপাতাল কোনোদিনও মুখই দেখলো না, বলছে ভর্তি আছে। শুধু তাই না, ঠিকই আছে, দেখেন পড়াশোনা গেল, আপনার ছেলে আমাদের যে স্কুলের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে, হ্যাঁ, সেটাও পরে আসে না জানেন। স্কুল কি কইলি? স্কুল যে ড্রেস আছে, স্কুল ড্রেস, আচ্ছা, সেটাও পরে আসে না। এটা এটা আমি বিশ্বাস হলো না আমার। কেন? ওই পরশু দিনে গেছিলাম ফেকুয়ার জমি চাষ করতে, চাষ করে আইসা নিয়ে 750 টাকা পেয়েছি আমি, 750 টাকার মধ্যে 50 টাকা পড়ে রেখেছি, বাকি 700 টাকা বেটাকে দিলাম, যে যারে তুই বেটা স্কুলের ড্রেস কিনে নিবি আর স্কুল ড্রেস পরে যাবে। আর তুই কইছিস স্কুল ড্রেস পরে আসছ না? এই আপনাদের মতো গার্জেনদের জন্য আজকে ছেলে পেতে ওই অবস্থা। আপনি যদি স্কুলে আসতেন, আচ্ছা, ঠিক জানতে পারতেন আপনার ছেলে কি করে না করে। কি করে আমার ছেলে? আপনার ছেলে একদিন লাল ড্রেস পরে আসছে, আচ্ছা, একদিন সবুজ ড্রেস, একদিন গেরুয়া ড্রেস, বিভিন্ন দিন বিভিন্ন কালারের ড্রেস পরে আসছে। তো এই ড্রেস দেখে ও যখন বারান্দা দিয়ে যায়, আমাদের স্কুলের বারান্দা দিয়ে, তখন এই ড্রেসটা দেখে ছাত্রছাত্রীরা কি গান ধরে জানেন? কি গান? এই খোকা বাবু চাই এই লাল জুতো পাই, এই খোকা বাবু চাই এই লাল জুতো পাই, তা দেখে ছাত্রছাত্রীরা উঁকি মেরে যায়। আপনার ছেলের জন্য সব ছেলে মিলে একবারে আমাদের যে স্কুল ড্রেস আছে সেই ড্রেসটা পরে আসে না, বিভিন্ন দিন বিভিন্ন কালারের ড্রেস পরে আসতে শুরু করি। হ্যাঁ, ওইটাই হচ্ছে আসল প্রশ্ন। আবার তুই কইছিস আমার বেটা পাসও করতে পারবে না। হ্যাঁ, এটা তো পড়াশোনা গেল স্কুল ড্রেস। হ্যাঁ, শুধু তাই না, স্কুলে যে পড়াশোনার ক্লাস যে হয়, 4টা ক্লাস হচ্ছে সঠিকভাবে করে তবুও না, একদিন ওর ক্লাসে মাথা ভেঙে দিচ্ছে ছাত্রী, তো ওই ক্লাসে এর মারছে, এইভাবে করে বিভিন্ন দিন বিভিন্ন রকম একবারে অশান্তি করে। তারপরে পড়াশোনাও গেল, ও যদি ঠিকঠাকভাবে পরীক্ষা পর্যন্ত দেয়, আচ্ছা, তবেও আপনার ছেলে পাস করবে, কিন্তু ও তো ঠিকঠাকভাবে পরীক্ষাও দেয় না জানেন। মানে পরীক্ষাও ঠিকভাবে দেয় না? একদিন আমি পরীক্ষা নিচ্ছি, আচ্ছা আচ্ছা, দেখছি হঠাৎ শান্তভাবে সবাই পরীক্ষা দিচ্ছে, মানে ক্লাস শান্ত, শান্ত একদম শান্ত, যেমন যেরকম এখানে দর্শকগুলো শান্ত আছে, শান্ত আছে, হঠাৎ দেখছি ওই যে পিছন থেকে এরকম একটা আওয়াজ, মানে হাত তালির আওয়াজ। হ্যাঁ, ওইটা 100% আমার বেটা ছিল। হ্যাঁ, ওটা আপনারই ছেলে ছিল 100%। পিছনে বসে আছে, কোশ্চেন কমন পেয়ে যায়, হাত তালি দিচ্ছে পিছনে বসে বসে। শুনেন না আপনার ছেলের কারবার গুলো। তো যাই হোক, আমি আওয়াজটা শুনে গেলাম যে কি ব্যাপার, ঠিক আছে, যে হাত তালির আওয়াজ কেন। এবার গিয়ে দেখছি আপনার ছেলে মুঠি কষে পিছনে লুকিয়ে নিয়েছে। পরীক্ষার সময় যদি কোনো ছাত্র মুঠি কষে পিছনে লুকায়, তো মাস্টারের মনে তো অবশ্যই নিশ্চয়ই নকল টকল আছে। আমি গিয়ে দেখি এই মুঠিটা বের কর, তো হাতটা কোনো মতো করে সামনে নিয়ে আসলো, মুঠিটা কিন্তু খুলে না,
রে মুঠিটা খুলবি না মারপর? এবার মুঠিটা খুলেছে তো দেখছি কি আছে জানেন? কি আছে? খৈনি। আপনার ছেলে ক্লাসে খৈনি লাগাচ্ছে ভাবে। দেখেন দেখেন দেখেন, এটা ঠিক, এই পর্যন্ত তো ঠিক ছিল, আরো আপনার ছেলে কত বিয়াদ। আমি এবার বললাম, এই খৈনিটা ফের। তো ও কি বলেছে জানেন? কি কইছে? মাস্টার একটু খেয়ে নেন, মাথাটা ঠান্ডা হবে। ভাবেন তো, একটা ছাত্র হয়ে যদি মাস্টারকে এই কথা বলে তাহলে কি হবে? শালা বাঙ্গাল বেটা, আর কি করেছে আমার বেটা, আর কি করেছে কথা? এই তো গেল পড়াশোনার ব্যাপার। হ্যাঁ দেখেন, সত্যি কথা বলতে আপনার ছেলে খুবই ভালো, কিন্তু ছেলে দুই একটা ছেলে পেলের জন্য, সঙ্গী সাথের জন্য আজকে আপনার ছেলে একদম। হ্যাঁ আচ্ছা দাদা, বলুন তো আপনার বাড়িতে কটা ছেলে মেয়ে? আমার বাড়িতে একটা ছেলে, একটা মুন্নি আছে, এটা তুমি ওই চারটা হবে। এই চারটা ছেলে মেয়েকে লালন পালন করতে গিয়ে নিশ্চয় মারেন বোকেন? মারি, রক্তাক্ত ছুরি জিম্মায় রাখা করে মারি কই যায়। আমরাও যখন স্কুলে যাই কি না, তখন আমরাও সবাই সব ছাত্রছাত্রীকে নিজের সন্তান তুল্য ভাবি। ঠিক, আমরাও তো চাই যে ওরা একটু বড় টড়ো হোক, ওরাও গিয়ে যদি কোথাও ই করে তো আমরাও ভালো মনে 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 খুশি হব, খুব আনন্দিত হব। কিন্তু আপনার ছেলে যখন খৈনি লাগাচ্ছিল ঠিকই আছে, তো আরেকটা ঘটনা আমার মনে পড়লো খৈনি থেকে, যে খৈনি যখন লাগাচ্ছে নিশ্চয় পকেটে কিছু তো হবে, খৈনি প্যাকেট ট্যাকেট পাওয়া যাবে। আমি এই প্যাকেটে হাত ভরলাম, পকেটে যে হাত ভরেছি দেখি যে এই জেরক্স, ওই পকেটে হাত ভরছি জেরক্স, এইভাবে বিভিন্নভাবে পকেটে হাত ভরতে হতে গোটা ব্রেঞ্চ একবারে নকলের জেরক্সে ভর্তি হয়ে গেল। আচ্ছা পাগল মাস্টার আছে, মোটামুটি 750 টাকার নকল জেরক্স, আমি মিনি জেরক্স নিজে গিয়ে দোকান থেকে করে নিয়ে এসে দিয়েছি, তো ব্রেঞ্চ ভরবে না? মানে আমি নিজে মিনি জেরক্স করে দিয়েছি বেটাকে। কেন কেন কইছে রে সাপ? আমার বেটা এখন 9-এ পড়ছে। হ্যাঁ পড়ছে, এরপরে 10-এ উঠবে, মানে মাধ্যমিকের ব্যাপার। আর মাধ্যমিক মানে সেই মহাযুদ্ধ, সেই কম্পিটিশনের মার্কেট, লেটার মার্ক, স্টার মার্ক, এগুলো তো পাইতে হবে। ওই জন্য এখন থেকে নকল দেওয়ার ট্রেনিং দিলাইছি বেটাকে লেভেলে। তার মানেটা কি? আপনি জেনে শুনে আপনার ছেলেকে বড় ক্রিমিনাল তৈরি করার চেষ্টা করছেন, তাই তো? কিনাল ক্রিমিনাল, বড় ডাকাত গুন্ডা চোর তৈরি করার চেষ্টা করছেন। এইখানে লোকলের সঙ্গে চোর ডাকাত ক্রিমিনালের কোন সম্পর্ক হয়? ধরেন আজকে আপনার ছেলে মাধ্যমিকটা পাস করলো, নকল করে পড়বে 100%, দুদিন পরে এইচএস পাস করবে 100%, তারপরে চাকরির পরীক্ষায় পাস করবে, ধারাধার পাবে, চাকরি পেল, বড় অফিসার হলো, হবেই, তখন বড় বড় ঘুষ খাবে, তখন ধরা পড়লে দুর্নামটা কার হবে? আমাদের স্কুলের দুর্নাম হবে, আপনার হবে, আপনার সমাজের দুর্নাম হবে। তার মানেটা কি? আপনি আপনার হাতে নিজের ছেলেকে চোর তৈরি করছেন। ঠিক ঠিক ঠিক, মানে আমার বেটাকে আমি নকল করতে শিখাইছি, মানে কি চুরি করতে শিখাইছি। হ্যাঁ, আর চুরি করতে করতে বড় ডাকাত হবে, আর যদি চাকরি পায় তাহলে ঘুষ নিবে। শালা তো আমার বেটা ডাকাই তো, চুরি করবে মানে ঘুষ নিবে মানে দেশকে উপেস দিতে পারে। মাস্টার ঠিক করেছিস, আমি আর আমার বেটা, আমি আমার বেটা এখানে আমার এলাকার কারো কারো বাপকে আমি কই দিব, সব বাপকে কই দিব যাতে ওর বেটাকে নকল করতে না শেখায়। মাস্টার আর কি জানিস আমার বেটা সম্বন্ধে কো? দেখেন সবই ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে আপনি যে আসলেন এসে জানতে পারেন, আমরা প্রত্যেক মাসে মাসে একটা করে গার্জেন মিটিং করি, আপনাদের যে চিঠি পাঠায় আপনারা যদি আসেন স্কুলে তো ঠিক জানতে পারবেন। আসলে বলুন তো, আমরা এই স্কুলে আজকে আছি, কালকে আমরা অন্য স্কুলে চলে যাবি, কিন্তু আপনাদের এটা এলাকা, আপনাদেরই স্কুল, আপনারা যদি এসে খোঁজ খবর না নেন তাহলে কি করে হবে? আপনারা আসবেন স্কুলে খোঁজ খবর নেবেন, ছাত্র আপনাদেরই ছেলেপেলে বড় হবে, আপনাদেরও মুখে উজ্জ্বলটা ভরবে, আমাদেরও গর্ব হবে যে ওই ছাত্রটা এত বড় হয়েছে। ঠিক আছে মাস্টার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আর আমি বেটার কথা বলি না, আমি আর ঝগড়া করতে আসবো না, তুই যা, তুই ক্লাস নিবি যা। শুনেন দাদা, শুনুন, আর একটু কিছু কথা বলার আছে। এই কথাটা হয়তো বললে আপনাকে স্পেশাল ভাবেই বলবো, আপনি আবার বাইরে বলবেন না। না না, কো কো কো, নাহলে অনেক সমস্যা হয়ে যাবে, আমার চাকরিও চলে যেতে পারে। ঠিক আছে, কো কো। সত্যি কথা বলতে না, আমরা যখন আগে যখন স্কুলে আসতাম তো দেখতাম যে স্কুলে SIDI আসতো, কিন্তু কি বলুন তো, তারা আসলে প্রথমে কি করতো জানেন? তারা দেখতো কোন ছাত্রছাত্রী পড়াশোনা করছে কি কোন ছাত্রছাত্রী পড়াশোনা করছে না। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে জানেন? SIDI আসে, আসে না বলবো না, আসে, কিন্তু ওরা এসে প্রথমে দেখে মিড ডে মিলের রান্নাটা ঠিক আছে কিনা,
বড় বড় বিল্ডিং হয়েছে কিনা, এই সিঁড়ি ওই সিঁড়ি বিভিন্ন সিঁড়ির ফর্ম ফিল আপ নিয়ে ব্যস্ত। এইভাবে না, মানে আমরা যে শিক্ষা ব্যবস্থা আছে, যে কারণে স্কুলটা গড়ে ওঠা, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে না। কেন হচ্ছে না? যে আমরা যে শিক্ষা দিতে পারছি না, কারণ সময় না পেলে কি করে দেব। এই সিস্টেমটা খুব বাজে হয়েছে, আপনাদেরও দোষ না। যাক, বললাম মনের কথা, আপনি মনে কিছু করবেন আর এই কথাটা বাইরে বলবেন না, নাহলে আরো আমাদের বিপদ। তো ঠিক আছে মাস্টার, যা তুই ক্লাস নিবি, যা যা। ঠিক আছে, আমি যাই তাহলে। মা কে সালারে বাসা গেল, বেটার কোথায় পড়া? আমি এরকম জ্ঞানী মাস্টারের সঙ্গে ঝামেলা করতে এসেছিলাম? আমাকে দেখে যদি কিছু শিকার থাকে শিখেলে, আর যদি বেটার কোথায় পড়া স্কুলের মাস্টারের সঙ্গে ঝামেলা করতে গেলি, তাহলে বেটার জীবন শেষ করে দিলি। করে দিলাম কিন্তু আমি আর